আম্পন ঝড়ে ক্ষতিগ্রস্ত 43টি গাছের টেন্ডার এবং গোপালপুর হাসপাতালে উন্নত পরিকাঠামোর দাবিতে হুগলির বলাগড় সমষ্টি উন্নয়ন আধিকারিকের গাড়ি আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। এদিন ডুমুরদহ নিত্যানন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 208 ও 209 নম্বর বুথের গ্রামবাসীরা ছাড়াও সদস্যা শান্তনু বিশ্বাস রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। 50 সালের সৃষ্টি একটা হসপিটাল, সেই হসপিটালটা এই জমানায় আস্তে 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 একদম ধূলিসাৎ হয়ে গেছে। এখানে 2-4টা যা স্টাফ আছে তাদের যা সরকার মাইনা দেয় সেই টাকাটা কোনো জনগণের জন্য লাগে না, সরকারের এটা মানে ফালতু খরচা হয়। আমি মনে করি এই স্টাফগুলোকে তুলে ওই বেলেঘাটায় নিয়ে গিয়ে ডিউটি করিয়ে ওদেরকে মানে করোনার সঙ্গে লড়াই করতে দেওয়া উচিত। কারণ এখানে বসে বসে এরা মদ খায়, যেটা কম্পাউন্ডার যে আছে সে এখানে বসে মদ খায় নিত্য করে, কাজে এই স্টাফ এখানে দরকার নাই। হ্যাঁ, সরকারকে কাকে জানাবো? এই তো সরকার, বিডিও সরকার, বিএমএস কি বললো, ডাক্তার পশ্চিমবঙ্গায় তৈরি হয় না, মদের কারখানায় মদ তৈরি হয় আর ওনরা খেয়ে আনন্দ ফুর্তি করে। কেন তারা ডাক্তার তৈরি হয় না? পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলো কিসের জন্য? বেসরকারি সরকারি সেখানে ডাক্তার তৈরি হয় না? কি একটা অবাস্তব কথা বলেছে! ওনার MBBS সার্টিফিকেট সঠিক কিনা আমার সন্দেহ জাগে, ওনার কথার উপরে আমার সন্দেহ জাগে, ওনার MBBS সার্টিফিকেটটা সঠিক কিনা এটা তদন্ত করা হোক। পঞ্চায়েত প্রধান পাড়ার ছেলে কি বলবো এদেরকে? এদেরকে আমরা দৌড়ে এসে বলি তোমরা ভাই এটা দেখো আমাদের দৌড় কত দূর আমরা কি করতে পারি। এই তো হচ্ছে এদের পরিস্থিতি, এরাও অসহায় বোধ করছে। গেলে একটা যেতে দ্বিতীয়বার কোনো কাজের জন্য যায় ভালোভাবে বুঝিয়ে দেবে না, যাচ্ছে তো একটু উল্টো পাল্টা কথা বলে ভালোভাবে নিয়ে আসতে পারে না, এই করে না। আর বাবা আপনি তো পারেন সেটা ঠিক করতে, তাহলে আপনি ঠিকভাবে সেটা করতে পারবেন না কেন? বললে পরে উল্টো যাও যাও চলে যাও, এইভাবে আর হবে না, কেন এটা কেন করবে? সে প্রধান কেন কিছু চলেছে? 10 সপ্তাহের জন্য প্রধান হয়েছে সে, এটা এটা তো রাস্তাঘাটের জন্য ডাক্তারের জন্য করছে, কিন্তু সেটা যদি প্রধান যদি সেটা চান যায় তাহলে তো সেটা তো তাহলে প্রধান তাহলে তো ভিডিওকে তাহলে আটকাই না আমরা। আজকে এই যে গাছের নিয়ে খুব অশান্তি হচ্ছে, উনি বলছে যে গাছ নিয়ে চলে যাবে ঠিক আছে, কিন্তু আমরা এখান থেকে গাছ দিতে দেবো না, কেননা আমাদের হসপিটালটা সেই গ্রামের দিকে একদমই খারাপ হয়ে আছে, ডাক্তার নেই একটা যে আমাদের চিকিৎসা করবে, আমাদের যেতে হবে চুচুড়ো নাহলে সেই মগরায় যেতে হবে। কেন কেন যাবো? একটু হাত কেটে গেছে, সেলাই করবো, এখানে হবে না, চলে যাবো ওরাতে, কেন যেতে হবে কেন? আমাদের প্রধানকে বললে প্রধান বললে এখানে তোমাদের আসতে চায় না, কি করবো? আরে তার মধ্যে ওইটা তো হলো 100 দিনের কাজগুলো, সব জায়গায় 100 দিনের কাজ হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের এখানে একবার কাজ হয়ে আর কাজ হচ্ছে না কেন? এদিন তিনি গাছের টেন্ডারের দুর্নীতি নিয়ে বিধায়ক, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের দিকে আঙুল তোলেন। অপরদিকে বিডিও সমীর সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল পাল, কর্মাধ্যক্ষ কাশিনাথ হালদার জানান এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এর আগে একটা টেন্ডার করেছিলাম, কিন্তু সেই টেন্ডারটার পরে শুনতে পাই যে প্রপারলি পাবলিশ হয়নি, সেই কারণের জন্য অনেক পার্টিসিপেট করেনি, অনেক পার্টিসিপেন্টরা বাইরে রয়ে গেছে। ওই জন্য এবারে আমরা জনসমক্ষে সবাইকে ডেকে নিয়ে একটা নির্দিষ্ট টাইম নিয়ে সবাইকে জানিয়ে আমরা টেন্ডার করেছি এবং তার ভালোই টেন্ডার ভ্যালু আমরা পেয়েছি প্রপারলি পার্টিসিপেট। মৌখিক টেন্ডার বলে কোনো কিছু না, টেন্ডার একটা করা হয়েছিল, সেই টেন্ডারটা প্রপারলি পাবলিশ হয়নি, যেটা আমার জানাও ছিল না যে প্রপারলি পাবলিশ হয়নি। আমরা ধরে নিয়েছিলাম টেন্ডার ঠিক আছে, কারণ ওটা নিয়ে কোনো কেউ কমপ্লেনও জমা করেনি, কিন্তু কমপ্লেন আমার কাছে কেউ যদি জমা করেনি আমার জানাও নেই, কিন্তু একটা কমপ্লেন আমি অন্য এন্ড থেকে পাই, যেটা থেকে আমি শুনতে পাই যে ওটা নাকি ঠিকমতো পাবলিশ হয়নি। যে মুহূর্তে আমরা খবর পাই সেই মুহূর্তে আমরা টেন্ডারটা ক্যান্সেল করে টাকা ফেরত দিয়ে আবার ফ্রেশ টেন্ডার। বিহার অবস্থা মানে ওখানে ডাক্তারের একটা অভাব আছে, কিন্তু সেই ডাক্তারের অভাবটা আমাদের কিছু করার নেই, ডাক্তার ওখানে পোস্টিং পাচ্ছে কিন্তু পোস্টিং করে ডাক্তাররা ওখানে থাকতে চাইছে না বলে চলে যাচ্ছে। আমরা এটা নিয়ে জানে, ওটা আমাদেরকে টেক আপও করা হয়েছে, কিন্তু সাফিসিয়েন্ট ডাক্তার পাচ্ছে না বলে আমরা ওখানে দিতে পারছি না, তবে হোপফুলি আমরা চেষ্টা করছি ডাক্তার হয়তো পেয়ে যাবো আমরা। তখন PSC-তে বেডেড PSC ছিল এবং PSC-তে ডাক্তারও ছিল, এখন ডাক্তার নেই, ন্যাচারালি ডাক্তার শর্ট থাকার জন্য আমাদের BPSC-টাকেই রান করাতে হচ্ছে, আর PSC-গুলোতে আমরা ফার্মাসিস্ট বসিয়ে ওখানে একটা টাইম মাউন্ট করে যাচ্ছে ডাক্তাররা, কিন্তু ফুল ফ্লেজে ডাক্তার দেওয়া যাচ্ছে না, ডাক্তার শর্টেজ থাকা যাচ্ছে। সেটা নিয়ে কিছু করে চিন্তা ভাবনা করলে? সেটা নিয়ে আমরা জানিয়েছি, আমরা জানে এটা, BMO সাহেব জানে এটা, আমাদের জেলা থেকে স্টেটও জানে, কিন্তু ডাক্তারের সংখ্যা ওভারঅল কম থাকার জন্য এটা দিতে পারছে না, ওনারাও বলেছেন ওনারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশাসন যদি জড়িত থাকবে তাহলে তো গাছটা বিক্রি করে দেওয়া এমন কিছু কঠিন কাজ হতো কি? আমরা তো বরং গাছটা ফেয়ারভাবে হবে সেই কারণের জন্যই তো ব্যবস্থা নেওয়া, টেন্ডার ক্যান্সেল করে আবার ফ্রেশ টেন্ডার করা, ওটা নিয়ে একটা অভিযোগ আমি দেখছিলাম, ওরা বলছিল কিন্তু ওই অভিযোগটা সত্য না, ওটা ওরা ঠিক বলছে না, এবং ওই যিনি মেম্বার যিনি বলছেন শান্তনু বিশ্বাস উনি নিজেও জানেন যে জিনিসটা সত্যি নয়। দেখুন শান্তনা মণ্ডল আমাদেরই মানে রুলিং পার্টিরই মেম্বার এবং উনি আমাদের পঞ্চায়েতেরই মেম্বার TN2,
এবার উনি যে বক্তব্যটা করেছেন সেটা সম্পূর্ণই মিথ্যে। তার কারণ হচ্ছে, দেখুন, সবটা আমরা লোককে জানিয়েই করেছিলাম। যখন অপশান হয়েছিল তখনও প্রত্যেকেই জানতো, এবং অপশানটা হয়েছিল তারপর সেই অপশানটা নিয়ে বিতর্ক ওঠে, যেহেতু অনেকগুলো গাছ 40,000 টাকায় অপশান হয়েছিল। এবং বিতর্ক ওঠার পর আমরা রোগী কল্যাণ সমিতির যে মেম্বাররা ছিলাম, বিডিও সাহেব ছিলেন, আমি ছিলাম, এমএলএ সাহেব ছিলেন, বিএমওইস এবং আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, আমরা সকলে মিলে ঠিক করি যে ওই অপশানটাকে আমরা বাতিল করে দিয়ে নতুন করে আবার অপশান করব। এবং সেই মোতাবেক আমরা আবার অপশানের নোটিশ টাঙাই, এবং প্রত্যেকটা আমাদের পঞ্চায়েতগুলোকে ইনফর্ম করা হয়, এবং আমাদের ব্লকেও সেই নোটিশ টাঙানো হয়, স্বাস্থ্য আমাদের হসপিটালেও সেই নোটিশটা টাঙানো হয়। টাঙিয়ে আজকে আমাদের নোটিশের ডেট ঠিক করা হয় প্রায় পনেরো দিন আগে থেকে, এবং আজকে যথাসময়ে আমাদের অপশান শুরুও হয়। কিন্তু সেখানে একটা মানে হঠাৎ করে একটা সমস্যা তৈরি হয়, লোকাল লোকজন একটা সমস্যা তৈরি করে, কিন্তু বাস্তবে তার সঙ্গে কিন্তু আমাদের প্রশাসনের কোনো সম্পর্ক নেই। না, আমি বলবো যে যে গাছগুলো টেন্ডার হয়েছিল সেই গাছগুলো হচ্ছে মরা গাছ, তখন আমফাম ঝড় হয়নি, মরা কয়েকটা গাছ এবং কয়েকটা ডাল সেইটা টেন্ডার হয়েছিল। এইবার আমফাম ঝড়ে যে গাছ পড়েছে সেই গাছের কোনো টেন্ডার হয়নি। তো আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, আজকে ওই এলাকায় আমাদেরই তৃণমূল কংগ্রেসের উপপ্রধান গণেশ বিশ্বাস, আজকে তাকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে গাছ পড়েছে আর গাছ টেন্ডার না করে গাছ হাফিস হয়ে গেছে, আমরা দেখেছি অনেক সময়। কিন্তু এইবারে একটা জিনিস হয়েছে, সেটা টেন্ডার হয়েছে, তারপরে যখন আমফাম ঝড় হয়, ঝড়ের পরে আরও কিছু গাছ পড়ে, সেই গাছের সঙ্গে সেই টেন্ডার আজকে হয়েছে। আর এই টেন্ডারের সঙ্গে আমি কাশীনাথ হালদার ব্যক্তিগতভাবে কোনো জড়িত নয়, কারণ এইটা আমার দপ্তরের গাছও নয়, এবং হ্যাঁ, আমার কনস্টিটিউন্সির মধ্যে পড়েছে, তার মধ্যে চারজন টেন্ডার করেছিলেন, তারপরে যখন আমফাম ঝড় হয়েছে, গাছ বেড়েছে, গাছ ভেঙেছে, তখন তাদের সেই টেন্ডার ক্যান্সেল করে আমরা নতুন করে টেন্ডার আবার শুরু করেছি। বিডিও জানান, 43টি গাছের 1,81,000 টাকা দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নত করা হবে। হুগলি থেকে বিশ্বজিৎ মণ্ডল, আনন্দ বার্তা।